তো আজকে চলে আসলাম সেকেন্ড ডোজ দিতে। তো আমার ভ্যাকসিনেশন ডান, আর এখন একটু শপিং করে নিচ্ছি, যেহেতু আমি টেস্ট করে দিয়েছি ভ্যাকসিন টেস্ট ফার্মাসিতে। রাদিয়া কি চাই, কি চাই রাদিয়া, বসবে? ও নো, এটা তো বসা যায় না। আম্মু তখন কোথায় নিয়ে যাবা? আমরা এখন হয়তো লাঞ্চ করতে যেতে পারি। নাম দোস্তে এখান থেকে নাম দোস্ত না, আমরা লাঞ্চ করব। হাত অনেক ব্যথা করতেছে, যেহেতু আজকে আমার লাস্ট ভ্যাকসিন ছিল, তো দুইটা ভ্যাকসিন ডান আমার। এখন আমি ফ্রিতে ভ্যাকসিন ট্রাভেল করতে পারবো। তো আজকে অনেক সুন্দর একটা দিন, আর ওয়েদারটাও অনেক সুন্দর। তো এখন চলে যাব আমরা, আজকে লাঞ্চ করব নান্দুসে, আমার ফেভারিট রেস্টুরেন্ট, অনেক দিন পর। তো সবার সাথে শেয়ার করব। আমরা কোথায় যাচ্ছি? তো আমরা অনেক দিন পর কিন্তু আজকে নান্দুস খাবো, তাই না? হ্যাপির ফার্স্ট টাইম। তো হ্যাপিকে আগে অনেক গল্প বলতাম যে নান্দুস অনেক মজা, আমার খুবই প্রিয়। তো আজকে আমরা খাবো ফাইনালি অনেক দিন পর, কারণ এতদিন তো অফ ছিল। মামুন অনেক দিন পর নিয়ে আসলা, তাই না? তোমার তো খুব ইচ্ছা নান্দুস খাওয়ার। হ্যাঁ, আমার তো মানে ওয়েট করতে পারছি না। এখন কিউ আছে নাকি? চলো তাড়াতাড়ি যাও। সো এই জায়গাটাও অনেক সুন্দর আর খুবই পরিচিত, কারণ অনেক সময় কেটেছে আমাদের এই রাস্তায়। আগে প্রায় আসতাম, এভরি উইকেই আসতাম। সো আমরা চলে আসছি, আর এটা কিন্তু হালাল, হালাল চিকেন। সো আমাদের অনেক দূর থেকে আসতে হয় হালাল নান্দুদের জন্য। তো আমরা চলে আসছি অনেক কষ্টের পরে, এই সেই স্ক্যান, অনেক ঝামেলা আসলে, এখন কোথাও যাওয়া এত ইজি না। কিছু বলবে তুমি? তুমি কোথায় আসছো? তুমি কি খেতে আসছো? তুমি কি খেতে আসছো রাদিয়া? অনেক অনেক দিন পরে আসছি আমরা, লাস্ট ইয়ারে আসছিলাম, আর সিক্স সেভেন মান্থস পরে আসছি। খুবই ভালো লাগতেছে, আর নুহাসকে নিয়ে আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি নুহাস তো লুটনে। সো নুহাসকে নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। আজকে হ্যাপিকে নিয়ে আসলাম। আজকে নান্দুস খেতে আসছি, কখনো খাইনি, আজকে ফার্স্ট খাবো। না, ও যখন বাংলাদেশে ছিল তখন আমি নান্দুদের খুবই প্রশংসা করতাম। আমার তো মানে কি বলবো, আমার ফার্স্ট প্রিয় হচ্ছে নান্দুস, খুবই ভালো লাগে। তেল পিয়ে ওকে বলতেছিলাম যে অনেক মজা, বাংলাদেশ অবশ্য আসে বিশানে, সে কখনো বাংলাদেশে কখনো যায়নি। তো সেজন্য আজকে ইউকেতে এমনি আসলাম নান্দুসে, আর এটা হচ্ছে হালাল, ওয়েলকামে হালাল নান্দুস। ইউকের অপরে চলে আসতে পারেন এখানে, কারণ নান্দুস হচ্ছে বেশিরভাগ হালাল না, সেজন্য আমাদের নিয়ারেস্ট হচ্ছে এটা হালাল। সেই এই যে আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে পেরি পেরি উইংস আর চিপস রাইস, এগুলাই আসলে আমাদের ভালো লাগে বেশি। এক বছর নাকি না, ছয় মাস
আমরা এখন চলে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় চলে যাব। তো খাওয়া দাওয়া শেষে টেকওয়ে নিয়েছি রফির জন্য। সুন্দর একটা দিন গেল আজকে, চলো পাশেই পাশেই যাবে না। তো আমরা বাসায় চলে আসছি, এখন রফি স্কুল থেকে আসবে, সেজন্য তাড়াহুড়া করে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।